हरे कृष्ण श्री श्री गुरु गुरांग जयतु जय शिल प्रभुपाद हरे कृष्ण शुद्धि भक्त आज के एक विशेष आनंद दिन से आज के अन्नकूट महोत्सव ये भक्त सब चे आनंद दिन आज के गोवर्धन पूजा तो से गोवर्धन अन्नकूट महोत्सव से लीलाटी एन श्रवण करब हरिबोल एक समय जख भगवान धराधामे आसें तक आजकल दिन की एक बार जख भगवान बयस सात बचर तक एक दिन नंद महाराज एवं तार सब गोपिकारा सखारा समस्त भक्तबृंदरा कि समस्त आयोजन निये अन्नादि एवं आरो अन्यान्य व्यंजनादि निये तारा जाच्छिलेन তখন কৃষ্ণ তখন নন্দ মহারাজের সাথে ছিল এবং বলল বাবা তোমরা কোথায় যাচ্ছ তখন নন্দ মহারাজ বলছেন আমরা ইন্দ্র পূজা করার জন্য যাচ্ছি তখন কৃষ্ণ বললেন কেন ইন্দ্র পূজা কেন করব আমরা তখন বলতে যে আমরা হচ্ছে বৈশ্য জাতি আমরা হচ্ছে গাভী পালন করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করি আর সেই গাবিদের জন্য ঘাস ঘাসের জন্য দরকার হয় বৃষ্টি আর সেই বৃষ্টি বর্ষণ করেন স্বয়ং ইন্দ্র দেবতা তাই তার পূজা করে আমরা তাকে সন্তুষ্ট করি আর যে কারণে বৃষ্টি বর্ষণ হয় তখন নন্দ মহারাজ প্রশ্ন করলেন বাবা সমুদ্রে মাঝখানে তো বৃষ্টি হয় না সেখানে তো কেউ ইন্দ্র পূজা করেন না তাহলে সেখানে কেন বৃষ্টি হয় তখন নন্দ মহারাজ ভাবলেন যে ঠিকই তো যে সমুদ্রের মাঝখানে তো কেউ ইন্দ্র পূজা করে না সেখানে তো কোনো যজ্ঞ হয় না তাহলে কেন সেখানে বৃষ্টি হয় তখন কৃষ্ণ বললেন যে আমরা হচ্ছে গাবি পালন করি আর গাবি পালনের জন্য যে ঘাস ঘাস কোথা থেকে আসে ঘাস আসে গোবর্ধন পর্বত থেকে এই গোবর্ধন পর্বতের ঘাস আমরা গাবিকে দেই আর সেই গাবি আমাদের দুধ দেয় তো আমরা ঋণী হচ্ছে গোবর্ধন পর্বতের কাছে যদি আমাদের পূজা করতে হয় আমাদের গোবর্ধন পর্বতকে পূজা করা উচিত তখন নন্দ মহারাজ ঠিকই বলেছেন ঠিকই তো এবং নন্দ মহারাজের সাথে আরও পুরোহিতছিলেন তারাও বললেন ঠিকই তো যে কৃষ্ণের কথা তো ঠিক আমরা তো ঋণী গোবর্ধন পর্বতের কাছে গোবর্ধন পর্বত থেকে আমরা যে ঘাস পাই সেটা গাবিদের লালন পালন হয় অতএব আমাদের গোবর্ধন পর্বতকে পূজা করা উচিত তখন সবাই মিলে কৃষ্ণের কথা শুনে সবাই মিলে অন্ন ব্যঞ্জনাদি যার যার সামর্থ্য আছিল মানে ছিল সবাই নিয়ে গোবর্ধন পর্বতের কাছে গিয়েছে এবং গোবর্ধন পর্বতকে কী করেছে সেই অন্ন ব্যঞ্জনাদি নিবেদন করে আর সবাই গোবর্ধন পর্বতকে পরিক্রমা করতে লাগলো আর তখন ভগবানের রূপেই এই গোবর্ধন পর্বতে প্রকাশিত হলেন হ্যাঁ ভগবান গোবর্ধন পর্বতকে তখন এমন বিস্ময়িত রূপ দেখাচ্ছিল যে সব অঞ্জন ব্যঞ্জনাদি ভগবান খেয়ে ফেলেছেন এবং ভগবান আরও বলছেন আমাকে আরও দাও আরও দাও আরও দাও সবাই তারপর আবার সবাই নিয়ে আসলো এবং ভগবান তা আনন্দের সহিত তা গ্রহণ করতে লাগলেন হ্যাঁ তো ভগবান সবাইকে চমৎকার একটা দৃশ্য তো তখন এই দিন প্রদর্শন করেছিলেন আর ভগবান তো যখন জল পান করেছেন কি দিয়ে গোবর্ধন পর্বত দিয়ে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্ণার থেকে জল পান করেছেন আর যখন তখন খাওয়ার প্রমাণটা কি ভগবান খেয়ে খেয়ে ডেকর দিয়েছিলেন হরিবোল তো এই জন্য এই লীলাটি স্মরণ করার আর এই লীলাটি স্মরণ তখন প্রতি বছরই পালিত হতো কিন্তু একসময় বিকৃত হওয়ার বলে সেটা করা হয়নি কিন্তু এই কলিযুগে মাধবেন্দ্রপুরী যখন আবার এই গোপালকে গোবর্ধন পর্বতে বিগ্রহ প্রতিষ্ঠা করার পরে আবার সেই গোবর্ধন পর্বত পূজা করা হয় অন্ন দিয়ে গোবর্ধন ভক্তরা কী করে প্রতি বছরই এই গোবর্ধন পূজার দিন অন্নকূট পূজার দিন অন্ন দিয়ে একটি অন্নের পাহাড় তৈরি করে আর সেই অন্নের পাহাড় ভগবানকে অন্ন ব্যঞ্জনা দিয়ে আরও নৈবেদ্য দিয়ে ভগবানকে নিবেদন করা হয় যে এখানে গোবর্ধন পূজা হিসেবে হ্যাঁ এটাকে একে অন্নকূট বলা হয়
আবার একে অন্যের পাহাড় অথবা গোবর্ধন পর্বত হিসেবে ধরা হয়। আর এভাবে হ্যাঁ গোবর্ধন পূজা বা অন্নকূট পূজা পালিত হয়। হ্যাঁ দুপুরে ভগবানকে নৈবেদ্য অফার করে ভক্তবৃন্দরা সেই মহাপ্রসাদ পায় এই গোবর্ধন পর্বত থেকে। হরি বল। তো এই জন্য এই আজকের এই অন্নকূট এবং গোবর্ধন পূজা খুবই মহিমান্বিত। হরি বল।